যেহেতু আমার ভিডিও এক সময় করি আর আরেক সময় আপলোড দেই, তো অনেক টাইমের আপ ডাউন হয়ে যায়। কিন্তু বর্তমানে হচ্ছে এখন মার্চের 20 তারিখ অ্যান্ড রোজা চলতেছে, তাই ইফতারির পরে হচ্ছে রিভিউ করতে বসছি। আজকে হচ্ছে টপসি ইনস্ট্যান্ট ফ্লেভার ড্রিঙ্ক পাউডার। এটা হচ্ছে বিডি ফুডস কোম্পানির অ্যান্ড এটা হচ্ছে 5 টাকা, 6 গ্রাম আছে। আর হচ্ছে এখানে লেখা হচ্ছে 180 ml পানিতে গুলাইতে হবে। আর হচ্ছে এখানে অনেক কিছু দেওয়া আছে, ফ্যাট, ক্যালসিয়াম কত, সোডিয়াম কত, হ্যাঁ, অ্যান্ড কীভাবে গুলাইতে হবে সেটা হচ্ছে ছোটো করে দেওয়া। বাট এই হচ্ছে আমাদের টপসি। আমি যদি বাসায় মানে ওই বড় ট্যাঙ্ক কিনি, আমি অ্যাডিক্টেডদের মতো গুলাই গুলাই খাই, ঠিক আছে? এর জন্য হচ্ছে বড় ট্যাঙ্ক কেনা হয় নাই। আর হচ্ছে আমি দোকানে গেছিলাম, দেখছি অ্যান্ড রিভিউ দিতে নিয়ে আসছি। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, অন্য কোম্পানির অন্য ফ্লেভার আছে কি না টপসির আমি জানি না, আমি একটু খাই দেখি আগে। এই যাচ্ছে আমার কালার, হোয়াইট হোয়াইট অ্যান্ড হচ্ছে অরেঞ্জ ফ্লেভার। মুখে দিলে না একটা আর্টিফিশিয়াল ইয়ে আসছে ফার্স্ট টাইম। আচ্ছা, আমি হচ্ছে পানি মেপে রাখছি, কারণ হচ্ছে আমি আরেকটা রিভিউ দেবেন দুইটা দুই ইসের, এটা হচ্ছে আমার 180। হাই, আমার চেহারা দেখা গেলে ঠিক আছে, আমার আমার ক্যামেরাম্যানের চেহারা দেখা গেলে সমস্যা, সে ফেস রিভিল করবে না। ওকে, তোমার আরেকটা হাত লাগবে, কারণ এটা 8-7 হয়ে আছে, আমার মনে হয় ঢালার পরেও কিছু থেকে যাবে। আমি চামচ জানি নাই, তাই তো কেচি আছে, কেচি দিয়ে গেল। যদিও আমার সাবস্ক্রাইবাররা সিরিয়াসলি খুবই ভালো, আমি জাস্ট 2 সেকেন্ডে চামচ নিয়ে আসতেছি। হ্যাঁ, তুমি এতক্ষণে কিছু বলো। ওকে, নিচে হচ্ছে জমছে, মানে আমি নর্মাল ঢালছি, তাতে হচ্ছে কি অবস্থা সেটা বলতেছি আর কি। আর হচ্ছে খুব সুন্দর গুলে গেছে, এটা হচ্ছে নর্মাল রুম টেম্পারেচারের পানি ছিল। কি বলো, চিনি হচ্ছে এখনো হালকা আছে, মানে যা গোলাইছি এর মধ্যে যে হালকা চিনি আছে এখনো, মানে আর একটু গোলাইতে হবে। কিছু বলতে চাও না? ওকে, ভালো, ওই আর্টিফিশিয়াল ফিলটা অতটা লাগতেছে না, মিষ্টি মোটামুটি, তাই না? ট্যাং বেশি মিষ্টি থাকে। কোনো টক ফ্লেভার নাই, অরেঞ্জ ফ্লেভার শুধু স্মেলে আছে, টক অনেকগুলা টেস্ট মি মনে হয় একটু টক টক লাগতো বেশি পাউডার দিলে। আর হচ্ছে ব্যালেন্স মিষ্টি মনে হয়, বেশি মিষ্টি না, বেশি মিষ্টি না, মুখে একটু মিষ্টি লেগে আছে খাওয়ার পরে। খাবা? হ্যাঁ, মিষ্টি বেশি। ওই যে মানে আমি বলতেছি যে গুঁড়া দিলে বেশি টক টক লাগবে, এটা টক লাগতেছে না। আর হচ্ছে মোটামুটি খারাপ না, এক্সট্রা চিনি অ্যাড করা লাগতেছে না, ভালো ফ্লেভার দিছে, খারাপ না। মেন কথা হচ্ছে 5 টাকায় আর হচ্ছে 180। আর একটা যেটা রিভিউ দিব, গায়ে হচ্ছে লেখা 5 টাকায় 200 ml পানিতে, পরিমাণে ওইটা একটু বেশি দেওয়া আর এটা হচ্ছে 6 গ্রাম দেওয়া। ওকে,